তখন এমন সিচুয়েশনে পড়তে হয়েছে দৈনন্দিন জীবনে যে আমরা যখন কোনো একটা জায়গায় ভ্রমণ করতে যাচ্ছি তো আমরা আমাদের ফোন পকেট থেকে আমাদের ফোন আমাদের মানে ব্যাগ আমাদের ওয়ালেট অজান্তেই চিন্তাকারী নিয়ে যাচ্ছে। তো আমরা সেই কথা জিনিসটাকে মাথায় রেখে আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করেছি যে সিস্টেমের মাধ্যমে আমরা ইউজার ছাড়া অন্য কেউ নন ইউজার আমাদের ফোন আমাদের মানে ব্যাগ আমাদের ওয়ালেটকে টাচ করতে পারবে না। যদি সে ভুলবশত অজ্ঞাতবশত টাচ করে তাহলে সে একই সাথে সাথে ইউজারের কাছে বা ওনারের কাছে সেই জিনিসটার নোটিফিকেশন ভাইব্রেশন এবং একই সাথে একটা মেসেজ চলে যাবে। পাশাপাশি ধরেন আমাদের কাছে কখনো কোনো একটা ব্যাগ থাকতে পারে বা আমাদের কোনো একটা ফাইল থাকতে পারে, সেই ফাইলটা আমরা ভুলবশত কোনো একটা জায়গায় ফেলে রেখে চলে এসেছি, আমরা যে বুঝতে পারতেছি না সেটা কোথায় আছে, সেই জন্য আমরা একই সাথে এটাকে ট্র্যাকিং করতে পারবো, কারণ আমাদের এখানে একটা এই চিপটাও থাকবে যে আমরা একই সাথে সেটাকে ফাইন ডিভাইস হিসেবে ইউজ করতে পারবো। আমরা এই সিস্টেমে একটা ম্যাগনেটিক বেসড ইউনিক কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করার ট্রাই করছি যার জন্য ইউজার ছাড়া অন্য যে কেউ মোবাইল ফোনটিতে হাত দিলে সেটি অটোমেটিকলি বেজে উঠবে এবং সাথে সাথে ভাইব্রেটও করা শুরু করবে, যার জন্য অন্য যে কেউ ফোনটিতে টাচ করলে ইউজার সহজেই বুঝতে পারবে। সিস্টেমটিতে রয়েছে ফাইন্ড ওয়ালেট, ফাইন্ড মোবাইল ফোন, এই জাতীয় কিছু ফিচার। যখন প্রশ্ন আসতে পারে যে ইউজার যদি কাউকে ফোনটা দিতে চায় তাহলে আমরা কী করবো, হ্যাঁ এই সিস্টেম এখানে করা আছে, ইউজার চাইলে সে অন্য কাউকে যতক্ষণ ইচ্ছা সে তার অ্যাক্সেস দিতে পারবে। পাশাপাশি আমরা এই সিস্টেমে একটা পাওয়ার কন্ট্রোল সিস্টেম এবং জিপিএস কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করেছি, সেই পাওয়ার কন্ট্রোল সিস্টেমের কারণে এই ডিভাইসটা যদি কেউ হচ্ছে অফ পাওয়ার অফ করা বা সুইচ অফ করা ট্রাই করে তাহলে সে পারবে না, সে তাকে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, এমনকি সে যদি এটাকে ফ্লাশ দেওয়ারও ট্রাই করে তাহলে সেটা পারবে না, সে তাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা একমাত্র ইউজারের কাছেই থাকবে। আচ্ছা তো এখন এই জিনিসটা হচ্ছে একটা প্রোটোটাইপ, এটাকে আমরা হচ্ছে বিল্ট ইন পর্যায়ে নিয়ে যাওয়ার আমাদের ফিউচার প্ল্যান আছে। এটা যদি আমরা বিল্ট ইন পর্যায়ে নিয়ে যাই তাহলে হচ্ছে এটার আকৃতি এবং এটার এফিসিয়েন্সি আরও বাড়বে, এটার আকৃতি আরও ছোটো হবে, এই সেই সাথে এটার কস্ট কাটা অনেক কম হবে, আমরা এটাকে অনেক অল্প মূল্যে আমরা এটাকে প্রতিটা ইউজারের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। আমরা আমাদের এই টেকনোলজিতে একই সাথে সিকিউরিটি সিস্টেম এবং একই সাথে হচ্ছে ফাইন ডিভাইস সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করেছি। সিকিউরিটি সিস্টেম হচ্ছে এই জিনিসটা যদি কেউ আমার ইউজার ছাড়া অন্য কেউ যদি টাচ করে তাহলে সেটা ইউজার কাছে সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে, ভাইব্রেশন হবে এবং একই সাথে হচ্ছে একটা সাউন্ড বলবে। পাশাপাশি আমরা ফাইন্ড আউট কীভাবে করেছি, এই ডিভাইসটা যদি হচ্ছে কোথাও কেউ নিয়ে যাওয়ার ট্রাই করে তাহলে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো আমাদের লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে। পাশাপাশি এই ডিভাইসটা হচ্ছে যদি ইউজার অন্য কাউকে দেওয়ার ট্রাই করে তার দিতে পারবে তাহলে সে ওই ইউজারকে নন ইউজারকে সে যতক্ষণ ইচ্ছে তখন সে তার অ্যাক্সেস দিতে পারবে। আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এমন সব জিনিস আমরা এই সিস্টেমে অন্তর্ভুক্ত করতে পারবো এবং তাদেরকে খুব সহজে ফাইন্ড ডিভাইস অপশন গিয়ে আমরা খুব সহজে তাদেরকে খুঁজে বের করতে পারবো। এই দৈনন্দিন জিনিসপত্রের মধ্যে থাকতে পারে ওয়ালেট এবং নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র প্রায় আমরা এই ডিভাইসে অন্তর্ভুক্ত করতে পারবো। এখানে আরও একটু টেকনোলজি রয়েছে, সেটা হচ্ছে ইমেজ ভেরিফিকেশন সিস্টেম। যদি অন্য কোনো আনঅথরাইজড ব্যক্তি এই ডিভাইসটি অন্য যে কোনো ডিভাইসটি নেয় তাহলে তার সঙ্গে সঙ্গে তার ছবি সে ক্লিক করবে এবং গুগল অ্যাকাউন্টে সেটা পাঠিয়ে দিবে এর মাধ্যমে, এবং জিপিএস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তার লোকেশনটাও আমরা ফাইন্ড আউট করতে পারবো। এখন এই জিনিসটাকে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল পারপাস ইউজ করতে চাই তাহলে আমাদেরকে কোনো একটা কোম্পানির সাথে আমাদের অবশ্যই কোলাবরেট করতে হবে, কারণ আমরা চাচ্ছি যে এই জিনিসটাকে আমরা বাল্ক অ্যামাউন্টে ন্যাশনাল ওয়াইড ছড়িয়ে দিতে। এতে হচ্ছে আমাদের কী হবে, এই জিনিসটা আকৃতি আরও ছোটো হয়ে আসবে, সেই সাথে আমাদের কস্ট কাটিং অনেকটা কমে আসবে। বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, আমাদের স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বর্তমানে একটা রেভলিউশন বয়ে যাচ্ছে, প্রতিনিয়ত স্মার্টফোন ইন্ডাস্ট্রির আপডেট আসছে, প্রতিনিয়ত আমরা স্মার্টফোনে বিভিন্ন ফিচার পাচ্ছি। তো আপডেটের পাশাপাশি স্মার্টফোন জগতে নিরাপত্তা একটা বর্তমানে একটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো আমরা চাচ্ছি আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করেছি যে সিস্টেমের মাধ্যমে আমরা স্মার্টফোনকে সিকিউরিটি দেবো। আমাদের সিস্টেমের নাম হচ্ছে অ্যান্টি থেফট স্মার্ট সিকিউরিটি সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের স্মার্টফোনকে নিরাপত্তা দেবো, পাশাপাশি আমাদের স্মার্টফোনগুলোকে বা আমাদের ওয়ালেটকে বা এমন জিনিসপত্রকে আমরা কী করবো একসাথে ফাইন্ড আউট করতে পারবো।